কারণ রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা, মানুষের স্বার্থে। ভাবলাম যেন এত রাগ ঢাক রেখে আর কত, বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত, এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, এটা আমরা গুড়িয়ে দেব। মানুষের কাছে আমরা আমাদের আবেদন থাকবে, আমরা আসছি কিছুদিন বাদেই, আমরা শনিবার দিন আগামী স্যাটারডে উই উইল বি ব্যাক, পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। আপনাদের পদাঙ্ক অনুসরণ করছেন এমন আরো কারা কারা আছে? প্রচুর, দেখবেন ধাপে 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 দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি। আচ্ছা, যোগদান সময় কি দিল্লি হচ্ছে না এখানে আছে নাকি? এটা আমি কোনো সে ডেট আমরা দেবো না, ডেট আপনারা নানা দিন নানাভাবে ডেট আপনারা দিয়ে এসেছেন, আর আগেও আপনারা সেই ডেটগুলো লিখতে পারেন, কিন্তু এক্ষুনি আমরা ডেটটা বলছি না। তবে এটুকু বলতে পারি, লড়াই মানুষের জন্য করে এসেছিলাম, এখনো করছি, আগামী দিনও করবো, মানুষকে নিয়েই করবো। আমরা মানুষের জন্যই রাজনীতিটা করা, মানুষকে সঙ্গে নিয়েই, ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি। যোগদানটা কি দিল্লি হচ্ছে না এখানে হচ্ছে? স্যার, চমৎকার ব্যাপার, দিল্লি যাই, পরবর্তী রণনীতি তো আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা, এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদের সময় দিন, আপনারা জেনে যাবেন আপনারা। স্যার জেনে, স্যার স্যার আপনি বলছেন আজকে একটু অন্যরকম লাগছে, যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করুন কিরকম লাগছে। দেখুন, এই যে মনে একটা হালকা, দেখুন দেখুন একটা দলে ছিলাম, মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটাকে পূরণ